এবার রবীন্দ্রসঙ্গীত গিয়ে তীব্র কটাক্ষের মুখে হিরো আলম, কমেন্টের নিন্দার ঝড়। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে কি যে করতেন। ভারতীয় ঐতিহ্য সংস্কৃতিতে রবীন্দ্র সঙ্গীতের ভূমিকা অনস্বীকার্য। সকলেই কদর করে এই রবীন্দ্র সঙ্গীতকে। কিছুদিন আগে রদ্দুর রায়কে তুমুল বিতর্কে জড়াতে হয়েছিল এই রবীন্দ্র সঙ্গীতকে অবমাননা করার জন্য। এবার নিন্দার মুখে ওপারের হিরো আলম, তিনি বেসুরো বেতালে রবীন্দ্র সঙ্গীত গেয়ে সঙ্গীত প্রিয় শিল্পীদের ক্ষুব্ধ করলেন। তোমাকে সারা আর জগতে মোর কেউ না। রবীন্দ্রনাথের অত্যন্ত জনপ্রিয় গান আমারও পড়ানো যাহা চায়, এই গান করে রীতিমতো নিন্দার মুখে পড়েছেন হিরো আলম। এর আগেও বিভিন্ন গান করে হাসির পাত্র হয়েছিলেন তিনি, কিন্তু প্রশ্নটা যখন রবীন্দ্রসঙ্গীত নিয়ে তখন বিষয়টি অত্যন্ত আক্ষেপের। তার গলায় রবীন্দ্রসঙ্গীতটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।